প্রকৃতির খেয়ালে বেড়ে ওঠে বন। গ্রামে বনের পরিমাণ কম নয়, শহরে সবুজায়নের পরিমাণ বেশ কম। সেই কথা মাথায় রেখেই এবার শহরে গড়ে উঠছে বনাঞ্চল। কেন্দ্রীয় সরকার সেই পাইলট প্রজেক্ট শুরু করলো বিষ্ণুপুরে। মল্লগড়ে তৈরি হয়েছে নগরবন, শহরের বুকে এক টুকরো বনাঞ্চল তৈরির উদ্যোগে খুশি শহরবাসী। লালমাটির জেলা বাঁকুড়া, আর আমি দাঁড়িয়ে রয়েছি মল্লগড়ের মাটিতে, প্রাচীন ইতিহাসের নগর বিষ্ণুপুর। এবং সেই বিষ্ণুপুর শহরের একেবারে লালগড়ে, যেখানে ইতিহাস রয়েছে, যেখানে ইতিহাসের স্মৃতি রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে বন দপ্তরের তরফ থেকে তৈরি করা হলো নগরবন। তবে এই নগরবন বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে, 10 হেক্টর জায়গা জুড়ে। কোথাও রয়েছে স্মৃতিবন, যেখানে বিভিন্ন তাদের যে আত্মীয় পরিজনদের নামে গাছ লাগানো হয়েছে, তার রয়েছে নক্ষত্রবন, এবং তার পাশে রয়েছে মেডিসিন প্ল্যান্টেশন এবং বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে। তবে বনদপ্তর যেটা জানাচ্ছে, মূল যেটা উদ্দেশ্য, সবুজায়ন বৃদ্ধি করা। এনরিচ, এটা বায়োডাইভার্সিটি আমার দেশের এনরিচ করার জন্য এটা উদ্দেশ্য। আর যে নগরে মানুষের একটু গ্রিনারির অ্যাপ্রোচ অ্যাক্সেস থাকার, ওখানে বিভিন্ন রকম বায়োডাইভার্সিটি বায়োলজিক্যাল এনরিচমেন্ট করার জন্য এটা মেইন উদ্দেশ্য। সারা দেশে এটা হচ্ছে, মোটামুটি 75 জায়গাতে সারা দেশে হচ্ছে। আজকে মানে 11টা থেকে 12টা পর্যন্ত প্রোগ্রাম হচ্ছে, সেন্ট্রালি স্পন্সার, সেন্ট্রালি অর্গানাইজড স্কিম এটা। আমরা কিন্তু রাজ্য সরকার কমপ্লিটলি ইনভলভ করে বিভিন্নভাবে সাপোর্ট করে এই প্রোগ্রামটা হচ্ছে। এই যে নগরবন পর্যটনের বিকাশে বড়সড় সাফল্য আনবে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে বন দপ্তরের তরফ থেকে। তবে লাগাতারভাবে বিভিন্ন জায়গাতে এই ধরনের প্ল্যান্টেশন করার পরিকল্পনা রয়েছে এবং সবুজায়নকে বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে বন দপ্তরের, এমনটাই কিন্তু জানানো হয়েছে। বিষ্ণুপুরের মানুষ হিসেবে এটা একটা অত্যন্ত গর্বের বিষয় যে নগরবনের মতো একটা পরিকল্পনা বিষ্ণুপুর অথরিটি, বন দপ্তর ভেবেছেন। এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি, সেটা ওষুধের গাছগাছালি হোক বা স্মৃতিচারণের জন্য স্মৃতিবন, বিভিন্ন যে ম্যাপ করা হয়েছে সেখানে পোড়ামাটির হাট যেমন একটা গুরুত্বপূর্ণ জায়গা বিষ্ণুপুরের ট্যুরিস্টদের জন্য, তাদের এখানে নিরিবিলিতে একটা সময় কাটানোর জায়গা, ঠিক সেইভাবে নগরবন আমরা অপেক্ষায় আছি, যবে এটা ওপেন হবে তবে ট্যুরিস্টদের জন্য একটা ডেস্টিনেশন হয়ে দাঁড়াবে। সব মিলিয়ে বলা যেতে পারে বাঁকুড়ার বিষ্ণুপুরের মল্লগড়ের মাটিতে এই নগরবন আগামী দিনে পর্যটকদের সবথেকে বেশি আকর্ষণের জায়গা হবে, এমনটা কিন্তু বলাই যায়। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়, কলকাতা টিভি।